নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আপনাদের আগেই জানিয়েছিলাম আরজিকর কাণ্ডকে ঘিরে যেভাবে বাংলার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিচারের দাবিতে পথে নেমেছেন, সেটা অভূতপূর্ব একটি ঘটনা। এখনো পর্যন্ত বাংলার কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের এই গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করতে পারেনি, তবে চেষ্টার খামতি ছিল না। কিন্তু সাধারণ মানুষ সেই পথেই পা বাড়ায়নি। অন্যদিকে প্রথম থেকেই শাসক দল এই আন্দোলনকে বাম বিজেপির আন্দোলন বলে দেগে দিতে চেষ্টা করেছে, তার কোনো কসুর বাকি রাখেনি। এতে অবশ্য আন্দোলনের কোনো রকম ক্ষতি হয়নি, উল্টে এই আন্দোলনকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে অভিহিত করে তৃণমূলের দুজন রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। একজন প্রাক্তন আমলা জহর সরকার, তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন এবং তৃণমূলের সমস্ত রকম সদস্য পদ ত্যাগ করেছেন। আরেকজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়, 9ই আগস্ট থেকে যিনি আরজিকর কাণ্ডের তীব্র বিরোধিতা করে আসছেন, প্রথম রাজ্যজ্ঞ কর্মসূচিতে মেয়ে নাতনিকে নিয়ে অংশ নিয়েছিলেন সেই কর্মসূচিতে, এবং বারবার তাকে তার সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করতে দেখা গিয়েছে, যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে ছাড়া আর কিছু বলা যায় না। তাই প্রথম থেকেই সাধারণ মানুষের এই গণ অভ্যুত্থান হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে রাজ্যের শাসক দলের, আর সে কারণেই এই হুমায়ুন কবিরদের মতো কিছু চতুর্থ শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি, বাঁকুড়ার এক সাংসদ এবং ছোট মাঝারি শাসক দলের বহু নেতাকেই আপনারা দেখবেন যে মাঝে মধ্যেই জুনিয়র ডাক্তারদের হুমকি দিতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখাতে শোনা যাচ্ছে। দ্বিতীয় রাজ্যজ্ঞ কর্মসূচিতে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের একটি এলাকায়, সেখানে রাজ্যজ্ঞ কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন সেই সাধারণ মানুষের উপরে শাসক দলের তরফ থেকে হামলা চালানো হয়, এমনকি রাস্তায় যে প্রতিবাদী স্লোগান লেখা হয়েছিল সেগুলো পর্যন্ত মুছে দেওয়া হয় জোর করে। আর এবার একেবারে খোদ কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কলকাতার টালিগঞ্জ এলাকায়। আন্দোলনকারীদের অভিযোগ, মঙ্গলবার রাতে কলকাতার 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর নিজেও তাদের গায়ে হাত তুলেছিলেন। করুণাময়ী মোড়ে ওই ঘটনার প্রেক্ষিতে মধ্যরাতে হরিদেবপুর থানায় বিক্ষোভ পর্যন্ত দেখান আন্দোলনকারীরা। কাউন্সিলর অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, এটাই স্বাভাবিক। তার দাবি, তাদের মারধর এবং গালাগালি করেছে উল্টে আন্দোলনকারীরাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। টালিগঞ্জের করুণাময়ী এলাকাতেও একটি মিছিল ছিল, সেই মিছিল হয়। অভিযোগ,
সেখানে অতর্কিতে হামলা করেন কাউন্সিলর এবং তার লোকজন, অন্তত এমনটাই দাবি আন্দোলনকারী সাধারণ মানুষের। এক আন্দোলনকারী মহিলা তিনি জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন বিচারের দাবিতে। হঠাৎ করুণাময়ী বাজারে কাছে যখন মিছিল পৌঁছাল, তখন সামনের একটি বস্তি থেকে বেশ কিছু সন্ডামার্কা লোকজন বেরিয়ে এসে প্রথমে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু করল, তারপর প্রচণ্ড মারধর শুরু করে। ওই আন্দোলনকারী মহিলা সেই সময় ফেসবুকে লাইভ করছিলেন, সেটা দেখতে পেয়ে যায় ওই আক্রমণকারীরা। তারা তখন ওই মহিলাকে রাস্তায় ফেলে মারধর করে। ওই মহিলা জানিয়েছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর রত্নাসুর নিজেও তার গায়ে হাত তুলেছেন। মিছিলে মহিলা এবং শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে হরিদেবপুর থানায় গিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি জানা যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ করছেন আন্দোলনকারীরা। কি সেই অভিযোগ? যে যখন মারধর গণ্ডগোল চলছিল সেই সময় ওই এলাকায় কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কাছে গিয়ে অনুরোধ করা সত্ত্বেও তারা শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছেন। কাউন্সিলর নিজে হাত তুলেছেন আন্দোলনকারীদের ওপর। এই অভিযোগ যদি সত্যি হয় তবে এর চেয়ে লজ্জাজনক আর কি আছে বলুন তো। তবে রত্নাদেবীর দাবি, তিনি ওই মিছিলের বিষয় জানতেনই না, গণ্ডগোল হচ্ছে দেখে থামাতে গিয়েছিলেন তিনি, উল্টে তার ওপরেই নাকি চোটপাট করে আন্দোলনকারীরা। রত্নাসুর জানিয়েছেন, ওই একই সময়ে তাদের মণ্ডপে ঠাকুর এবং হোর্ডিং ঢোকার কথা ছিল, তাই আন্দোলনকারীদের বলা হয়েছিল রাস্তাটা বন্ধ করবেন না, আমাদের ঠাকুর আসবে, হোর্ডিং আসবে, সামনে উৎসব, আনন্দ করতে ফুর্তি করতে হবে। তো দেখতে দেখতে কোথা থেকে এত লোকজন চলে এলো সেটা নাকি রত্নাসুর জানেনই না, এবং কি করে এই গণ্ডগোল বেড়ে গেল সেটা তিনি বুঝতেই পারেননি। এখন দেখুন, আমি দীর্ঘদিন যারা চেনেন জানেন আমায়, তারা জানেন যে আমি দীর্ঘদিন কলকাতা পুরসভার বিট অর্থাৎ পুরসভা সাংবাদিক হিসাবে কাজ করেছি দীর্ঘদিন, প্রায় 19 বছর। 5টা মেয়র দেখেছি আমি, এবং এই রত্নাসুর কাউন্সিলর রত্নাসুর, তাকে আমি খুবই কাছ থেকে দেখেছি, এবং যতটুকু দেখেছি এই অভিযোগ আসার আগে পর্যন্ত আমি তাকে একজন সত্যবাদী, সৎ, নির্ভীক কাউন্সিলর হিসেবেই চিনতাম। আমি দেখেছি তার দল যখন কলকাতা পুরসভার পরিচালনার দায়িত্ব পায়, সেই শোভন চ্যাটার্জি যখন মেয়র ছিলেন, বা পরবর্তী সময়ে ববি হাকিম যখন মেয়র হয়েছেন শোভন চ্যাটার্জি ছেড়ে যাওয়ার পর, এই দুটো সময়তেই আমি দেখেছি এই রত্নাসুরকে অনেক সময় পুরসভার যে মাসিক অধিবেশন হয়, খোঁজ নেবেন আপনারা, কলকাতা পুরসভায় প্রত্যেক মাসে একটা করে অধিবেশন হয়, সেই অধিবেশনে নিজের দলের বা নিজের যে বোর্ড, পুরসভা পরিচালনার বোর্ড, সেই বোর্ডের বেশ কিছু সিদ্ধান্ত যা তার মনে হয়েছে জনবিরোধী, তিনি ওই হাউসে দাঁড়িয়ে, অধিবেশন কক্ষে হাউসে দাঁড়িয়ে তিনি বিরোধিতা পর্যন্ত করে বক্তব্য রেখেছেন। এটা রেকর্ডেড, এটা কলকাতা পুরসভার রেকর্ডে আছে, এটা কেউ যদি আপনাদের বিশ্বাস না হয় খোঁজ নেবেন, এটা রেকর্ডেড। যে কোনো হাউসের কে কি বক্তব্য রেখেছে সেটা লিপিবদ্ধ থাকে, রেকর্ড করা থাকে। এই রত্নাসুর শোভন চ্যাটার্জির সময়ও দেখেছি, ববি হাকিমের সময়ও দেখেছি, যে এদের কোনো সিদ্ধান্ত যদি তিনি একমত না হতে পেরেছেন, তবে তিনি খেয়াল করেননি বা তিনি সেটা মাথায় রাখেননি যে সেই
সিদ্ধান্ত তার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার বোর্ড গ্রহণ করেছে। তিনি যদি মনে করেছেন যে এই সিদ্ধান্তটা নিলে মানুষের উপকার হবে না অপকার হবে, তাহলে তিনি অধিবেশন কক্ষে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রেখেছেন রীতিমত তার নিজের দলের বোর্ডের বিরুদ্ধে। এমনকি আপনাদের বলে রাখি যে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের সময় একটা মারাত্মক অভিযোগ বিভিন্ন ওয়ার্ড থেকে আসতো যে পুকুর ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে। এই পুকুর ভরাটের বিরুদ্ধে বারবার বক্তব্য রাখতে দেখা গিয়েছে এই রত্নাসুরকে কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে। তাই এই রত্নাসুরের বিরুদ্ধে যে অভিযোগ আর জানতে পাচ্ছি, কোথাও তাকে মেলাতে অসুবিধা হচ্ছে, কারণ তাকে দেখেছি একজন সৎ নির্ভীক কাউন্সিলর হিসেবে। এখন সবকিছুর মূলেই হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যদি না থাকবে তাহলে আর এই ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে হয়তো শাসক দলের নেতা নেত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, জেলা পরিষদের সদস্য, বিধায়ক, সাংসদরা, আর যে কারণে তারা মেজাজ ধরে রাখতে পাচ্ছেন না। এই রত্নাসুর কাউন্সিলর রত্নাসুরের একটি মেয়ে আছে তার, এবং তাকে ট্যাকে করে নিয়ে তিনি ঘুরে বেড়ান সব জায়গায়। হ্যাঁ, এই কথাই বলছি, তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান সব জায়গায়। এই কলকাতা পুরসভাতেও তিনি যেদিন আসেন বা যখন আসেন তার সঙ্গে তার মেয়ে উপস্থিত থাকে। আর আরজিকর কাণ্ডে একটি চিকিৎসক তরুণীর নির্মম হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তার প্রতিবাদেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আপনার তো একজন মা হিসেবে কর্তব্য এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের উপর হামলা করার অভিযোগ কেন উঠবে আপনার বিরুদ্ধে? আপনাকে তো একজন সৎ নির্ভীক কাউন্সিলর হিসেবেই সবাই জানত। ক্ষমতা চলে যাওয়ার এত ভয়, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।